এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল কুরআনুল করিম এক বিস্ময়কর গ্রন্থ। আল কুরআনুল করিম মানুষকে মুক্তির পথ দেখায়। আল কুরআনুল করিম বিজ্ঞানময় গ্রন্থ। সাহিত্যের দিক থেকে আল কুরআনুল করিমের অবস্থান শ্রেষ্ঠ। এমন কোনো দিক নেই যে দিক আলোচিত হয়নি আল কুরআনুল করিমে। সেই আল কুরআনুল করিমের তিলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কুরআন প্রতিযোগিতার এক নান্দনিক আয়োজন, পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2023-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি। কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগামল, সেভওয়ে আইসক্রিম ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। উপস্থাপকের পোশাক স্পন্সর করেছে জুব্বা, প্রিমিয়াম বাংলাদেশি ব্র্যান্ড। আমরা খুঁজছি 2023-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ, 2 লক্ষ ও 1 লক্ষ টাকা পুরস্কার। প্রিয় দর্শক, এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলাক্যাট। প্রতিযোগীদের ওস্তাদদের জন্য রয়েছে পুরস্কার। পিএইচপি অটোমোবাইলসের পক্ষ থেকে রয়েছে পিএইচপি মোটরসাইকেল। পিএইচপি ফ্যামিলির পক্ষ থেকে রয়েছে উমরার ব্যবস্থা। একটি একটি ধাপ অতিক্রম করে অবশেষে আমরা এসে দাঁড়িয়েছি ফ্যান্টাস্টিক ফোরে। প্রিয় দর্শক, এই সেরা 4 আজ পারফর্ম করবে আপনাদের সামনে। এই সেরা 4ই আগামীকাল গ্র্যান্ড ফিনালের আলোকিত মঞ্চে পারফর্ম করবে ইনশাআল্লাহ। এবং সেখান থেকেই আমরা খুঁজে নেব সেই প্রশ্নের উত্তর, যে প্রশ্নের উত্তর আমরা খুঁজছি পুরো মাসব্যাপী, কে হচ্ছে 2023-এর সেরা প্রতিযোগী। আজকের মঞ্চে প্রথম প্রতিযোগীকে মঞ্চে ডাকবার আগে সম্মানিত বিচারক হিসেবে যারা রয়েছেন তাদের নাম আপনাদের জানিয়ে দিচ্ছি। যথারীতি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ওস্তাদুল হুফাজ শেখ আব্দুল হক, হাফিজ মাওলানা আবু ইউসুফ, শেখ ফখরুল হুদা। অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি মুফতি মোহাম্মদ মহিউদ্দিন। প্রিয় দর্শক, প্রথম প্রতিযোগীকে মঞ্চে ডাকছি। আজকের পর্বের নিয়মটি সম্মানিত বিচারকরা প্রতিযোগীদের জানিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি নেত্রকোনার প্রতিযোগী হাফেজ ইরশাদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ. مَا كَانَ لِأَهْلِ الْمَدِينَةِ وَمَنْ حَوْلَهُمْ مِنَ الْأَعْرَابِ أَنْ يَتَخَلَّفُوا عَنْ رَسُولِ اللَّهِ وَلَا يَرْغَبُوا بِأَنْفُسِهِمْ عَنْ نَفْسِهِ. ذَلِكَ بِأَنَّهُمْ لَا يُصِيبُهُمْ ظَمَأٌ وَلَا نَصَبٌ وَلَا مَخْمَصَةٌ فِي سَبِيلِ اللَّهِ
ولا مخمصة في سبيل الله ولا يطؤون موطئا يغيظ الكفار ولا ينالون من عدو نيلا ولا ينالون من عدو نيلا إلا كتب لهم به عمل صالح إن الله لا يضيع أجر المحسنين. حسبك তুমি কয়টা সুরে তেলাওয়াত করতে পারো? তিন চারটা পারি। আচ্ছা, তাহলে তুমি দুই তিন আয়াত করে তিনটা সুরে আমাদেরকে একটু শোনাও তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমি আল্লাহির রহমানির রহীম। ولا ينفقون نفقة صغيرة ولا كبيرة ولا يقطعون واديا ولا يقطعون واديا إلا كتب لهم ليجزيهم الله أحسن ما كانوا يعملون وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. أركون سورة بارو. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قاتلوا الذين يلونكم من الكفار وليجدوا فيكم غلظة واعلموا أن الله مع المتقين تقين وإذا ما أنزلت سورة فمنهم من يقول أيكم زادته هذه إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون. أركون سورة بارو. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وأما الذين في قلوبهم مرض فزادتهم رجسا إلى رجسهم وماتوا وهم كافرون أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون. حسبك. صدق الله مولانا العظيم. যারা প্রতিভাবান হয় তারা সবই পারে,
আজান, আজানের সময় আজান, একামতের সময় একামত, যে কোনো জায়গায় জুমান মসজিদে ঢুকছ, খতিব নাই, হ্যাঁ আমি পারি, আমি আমি নামাজ পড়াই দিব, খুতবা শুরু করে দিলে, সব কিছুর যোগ্যতা থাকতে হবে। কি হামনাত পারো বলো তো একটু দেখি। তোমার দিদার কভু পাওয়ার আশায় নিত্য দিবস দিন রাত দুহাত তুলে চোখের জলে, দুহাত তুলে চোখের জলে করি মুনাজাত, করি মুনাজাত প্যার নবী মুস্তফা, 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 প্যার নবী মুস্তফা। মাশাআল্লাহ প্রিয় দর্শক, আপনারা জানেন আসলে সারাটা মাস তো তারা তেলাওয়াত করলো, এই প্রশ্ন আগে এক আয়াত পূর্বে, এক আয়াত পরে, সুরার শুরু, মুসাববাহার আয়াত, অনেক কঠিন, একটার চেয়ে একটা পর্ব কিন্তু অনেক কঠিন হয়। গ্র্যান্ড ফিনালে তাদেরকে খুব কঠিন প্রশ্ন করা হবে, আর সেই দিন যেহেতু নির্ধারণ হবে, নির্ধারিত হবে ফার্স্ট সেকেন্ড থার্ড, সেই জন্য জাস্ট আজকে একটু রিল্যাক্স, যে তারা একটু তেলাওয়াতও করবে এবং তাদের অন্য আদার্স কোনো যোগ্যতা আছে কি না সেগুলো আমরা জাস্ট একটু যাচাই বাছাই করার জন্য আজকের পর্বটা আমরা ঠিক এইভাবে করে সাজিয়েছি। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, ইনশাআল্লাহ এগিয়ে যাও। ইরশাদুল ইসলাম, আগামীকাল গ্র্যান্ড ফিনালে মনে রাখতে হবে আজকের পারফরমেন্স, অতীতের পারফরমেন্স সব কিন্তু বিবেচনায় আসবে গ্র্যান্ড ফিনালের চূড়ান্ত বিচারের সময়। তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2023-এর ফ্যান্টাস্টিক ফোরের প্রথম প্রতিযোগীর পারফরমেন্স আমরা উপভোগ করলাম। ইহতেশামুল হক হীরা, হাফেজ ইহতেশামুল হক হীরা এবারে মঞ্চে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা এই যে সারা মাস আপনার কাছ থেকে একই সুরে তেলাওয়াত শুনলাম, তো আপনি কয়টা সুরে তেলাওয়াত করতে পারেন? তিনটা। তিনটা? জি। তো এই তিনটা সুরে আমাদেরকে অল্প করে একটু তেলাওয়াত শোনাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم. وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد ثم انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم ما عنتم تُم حَرِيصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِينَ رَؤُوفٌ رَحِيمٌ. فَإِن تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ أَتَأْتُونَ الْفَاحِشَةَ وَأَنْتُمْ تُبْصِرُونَ أَإِنَّ
فما كان جواب قومه إلا أن قالوا أخرجوا آل لوط من قريتكم إنهم أناس يتطهرون فأنجيناه وأهله إلا امرأته قدرناها من الغابرين আচ্ছা মাশাআল্লাহ আরেকটা সুরা তেলাওয়াত করেন নাকি بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون ما شاء الله আজান দিতে পারেন জি ভালো একটা সুরে দেখি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আচ্ছা মাশাআল্লাহ কিরাত পড়তে পারেন নাকি দেখি একটা টান দেন না দেখি না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ما شاء الله ما شاء الله আপনি তো অনেক গুণে গুণান্বিত তো এই 11 বছর বয়সে আল্লাহ আপনি তো অনেক যোগ্যতা অর্জন করে ফেলেছেন হ্যাঁ আমরা দোয়া করি আরও অনেক অনেক বড় হও হ্যাঁ এবং ইসলামের অনেক বড় একজন দায়ী হিসাবে আল্লাহ আপনাকে কবুল করুক আমিন প্রিয় দর্শক এহতেশামুল হক হীরার আজকের পারফরমেন্স আপনারা দেখলেন আগামীকাল সে পারফর্ম করবে গ্র্যান্ড ফিনালের আলোকিত মঞ্চে এহতেশামুল হক হীরা আগামীকালের জন্য অনেক অনেক শুভকামনা রইল আমার পক্ষ থেকে সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ এবারে মঞ্চে ডেকে নিচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার আরও একজন মেধাবী প্রতিযোগী নাম তার সালমান ফার্সি হাফেজ সালমান ফার্সি এবারে মঞ্চে আসছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সালমান ফার্সি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ওস্তাদ জি আপনি কেমন আছেন তুমি তো এখন গ্রান্ড ফাইনালে আসছো তোমার কাছে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে হ্যাঁ ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ তুমি কয় সুরে তেলাওয়াত পারো চার
আছে একটা শুনো আমাদেরকে প্রথমে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم كذبت ثمود المرسلين إذ قال لهم أخوهم صالح ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين أتتركون فيما هاهنا آمنين في جنات وعيون وزروع ونخل طلعها هضيم وتنحتون من الجبال بيوتا فارهين فاتقوا الله وأطيعون سلمان فارسي সুর ঠিক আছে, যে সুর পড়তেছিল না অন্যদিকে কেটে পড়ছো আবার পরিবর্তন, ঠিক আছে? আর কোন সুরে পারো? আর কার অনুকরণে পারো? জি, কার পড়ো তো দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ولقد مننا على موسى وهارون ونجيناهما وقومهما من الكرب العظيم ونصرناهم فكانوا هم الغالبين وآتيناهما الكتاب المستبين وهديناهما الصراط المستقيم ঠিক আছে, আর আর কারণ করনে পারো? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتركنا عليه في الآخرين سلام على الياسين إنا كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين وإن لوطا لمن المرسلين صدق الله العظيم আর কার সুরে পড়ো? জি, কার সুরে পড়ো? পড়ো তো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم نحشر المتقين إلى الرحمن وفدا ونسوق المجرمين إلى جهنم وردا
لا يملكون الشفاعة إلا من اتخذ عند الرحمن عهدا. حسبك. إذا كار شريف الله تبي. شيخ محمود خليل الخصاري. شيخ القراء. شيخ القراء شيخ محمود خليل الحصري رحمه الله. এই সমস্ত মনীষীদের যারা শাইখুল কুররা যারা উল্লেখযোগ্য ছিলেন সারা বিশ্বের, যারা মৃত্যুবরণ করেছে দুনিয়াতে নেই, তাদের নামের আগে পরে রহমাতুল্লাহ বা রহিমুল্লাহ বলতে হবে। হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন সম্মানিত শ্রোতাবৃন্দ, এই ছোট্ট প্রতিভাবান এই বাচ্চারা তারা কত প্রতিভার অধিকারী। আলহামদুলিল্লাহ সারাটি মাস তারা এভাবে তেলাওয়াত করে আসছে। আলহামদুলিল্লাহ শেষ গ্র্যান্ড ফিনালে এসে পৌঁছে গেছে। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাদেরকে এই গ্র্যান্ড ফিনালে তাদেরকে আল্লাহ তাআলা উচ্চ মাকাম দান করেন। আমিন। প্রিয় দর্শক, এতক্ষণ সালমান ফার্সির পারফরমেন্স আমরা দেখছিলাম। আগামীকাল গ্র্যান্ড ফিনালের আলোকিত মঞ্চে এই সালমান ফার্সি প্রতিযোগিতা করবে, ব্রাহ্মণবাড়িয়ার প্রতিযোগী। সালমান ফার্সির জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেত্রকোনার প্রতিযোগী হাফেজ মুতাসিম বিল্লাহ এবারে মঞ্চে আসছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা আজকে তোমার কাছ থেকে জানতে চাইব, তুমি কয়টা সুরে তেলাওয়াত করতে পারো? চারটা। চারটা সুরে? না, তো চারটা সুরে আমাদেরকে একটু একটু করে তেলাওয়াত শোনাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَلَقَدْ نَادَانَا نُوحٌ فَلَنِعْمَ الْمُجِيبُونَ وَنَجَّيْنَاهُ وَأَهْلَهُ مِنَ الْكَرْبِ الْعَظِيمِ وَجَعَلْنَا ذُرِّيَّتَهُ هُمُ الْبَاقِينَ وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ سَلَامٌ عَلَى نُوحٍ فِي الْعَالَمِينَ إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ إِنَّهُ عبادنا المؤمنين اركض سوره পড়ো। اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثُمَّ أَغْرَقْنَا الْآخَرِينَ وَإِنَّ مِنْ شِيعَتِهِ لَإِبْرَاهِيمَ إِذْ جَاءَ رَبَّهُ بِقَلْبٍ سَلِيمٍ إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِ مَاذَا تَعْبُدُونَ أَئِفْكًا آلِهَةً دُونَ اللَّهِ تُرِيدُونَ فَمَا ظَنُّكُمْ بِرَبِّ الْعَالَمِينَ فَنَظَرَ نَظْرَةً فِي النُّجُومِ أركن سوره পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
فراغ إلى آلهتهم فقال ألا تأكلون ما لكم لا تنطقون فراغ عليهم ضربا باليمين فأقبلوا إليه يزفون ما شاء الله ما شاء الله أركم سورة بارو أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله خلقكم وما تعملون قالوا بنوا له بنيانا فألقوه في الجحيم فأرادوا به كيدا فجعلناهم الأسفلين وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين ما شاء الله ما شاء الله আরেকটা হলো তো আমি কি আজানও দিতে পারো তুমি না কারি সাহেবরা তেলাওয়াত করে কেউ আজান দেয় এগুলো পারো তুমি জি দাও তো একটু এটা দেখি শুনে দিও আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله ما شاء الله ما شاء الله হ্যাঁ মা শাহ আল্লাহ শুধু তো সুন্দর আজান দিতে পারো তুমি তুমি কি তোমার ফ্যামিলিতে তুমি একাই হাফেজ জি না তোমার বাবাও কি হাফেজ জি আর কি আছে ফ্যামিলিতে ভাই বোন হ্যাঁ তোমার ভাই হাফেজ জি আর বোনও হাফেজা জি মাশাআল্লাহ তিন বোন হাফেজা তিন বোন হাফেজা জি মাশাআল্লাহ অনেক অনেক অভিনন্দন এবং তোমার মা বাবা তো গর্বিত একজন মা বাবা আমাদের কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে দোয়া রইল হ্যাঁ এবং এরকম সৌভাগ্যবান মা বাবা আসলে কম আমাদের দেশে হ্যাঁ চার তিনটি মেয়ে হাফেজা দুই ছেলে হাফেজ মাশাআল্লাহ অনেক অনেক দোয়া রইল পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2023 এ প্রিয় দর্শক ফ্যান্টাস্টিক ফোরের চার প্রতিযোগীর পারফরমেন্স আমরা প্রত্যক্ষ করলাম আমার পাশে রয়েছে মোতাসিম বিল্লাহ বাকি তিন প্রতিযোগীকে ডেকে নিচ্ছি আমার পাশে তোমরা চলে এসো আমার কাছে এসো কোরআনের আঙ্গিনায় চার প্রতিযোগীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত নসিহা করার জন্য অনুরোধ জানাচ্ছি শেখ ফখরুল হুদাকে আগামীকাল গ্র্যান্ড ফিনালে গ্র্যান্ড ফিনালের এত বড় মঞ্চে ভালোভাবে পারফর্ম করার জন্য তারা কি করতে পারে একটু যদি তাদেরকে পরামর্শ দিতেন জি ধন্যবাদ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ তোমরা চারজনই অত্যন্ত মজবুত প্রতিযোগী পুরো বাংলাদেশ থেকে হাজার হাজার হাফেজদের থেকে 31 জন্মের মধ্যে বাছাইয়ের মধ্যে এসেছো এরপরে এই লড়াই করে এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে এসেছে আর আগামী কালকের যে বড় লড়াই সেটার প্রস্তুতি হিসাবেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেকের তৌফিক তলব করতে হবে সালাতুল হাজাত দুই রাকাত পড়ে তারপরে যাইবা আর আমরা তোমাদের থেকে বিভিন্ন সুর শুনলাম কালকের ফাইনালে তোমরা যেই সুরটা তোমার সবচেয়ে ইজি সবসময় তুমি পড়তে অভ্যস্ত সেই সুরেই পড়বা আমরা সবসময় প্রাধান্য দেই তুমি অনুকরণ হুবহু হয় না যেহেতু তোমার নিজের সুরটা দিয়ে পড়বা আর আওয়াজটা সবাইকে বলবো কন্ট্রোলে রাখবা ফুল আওয়াজ ছাড়ি দিবে না পড়া সুমিষ্ট হবে ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ সম্মানিত উস্তাদ
কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি মহোদয়, আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই, সারা দেশ থেকে হাজার হাজার প্রতিযোগীদের মধ্য থেকে বাছাই করে 31 জন প্রতিযোগী এসেছে টেলিভিশন রাউন্ডে, এবং সেখান থেকে গ্র্যান্ড ফিনালের জন্য 4 জন আমরা পেয়ে গেছি। এই যে পথপরিক্রমা, এই যে ধারাবাহিক অভিযাত্রা, এই অভিযাত্রাটি সম্পর্কে যদি সংক্ষিপ্তভাবে আমাদেরকে একটু বলেন, এটা কি খুব সহজ ছিল না কতখানি কঠিন ছিল? আসলে সারা বাংলাদেশ থেকে প্রায় 64 জেলা থেকেই হাজারো হাজারো খুদে হাফিজদের মাঝে বাছাই করে এই পিএইচপি করোনা আলো গোটা পৃথিবীর মাঝে 30 জনকে উপস্থাপন করতে পেরেছে। আর এই 30 জন পুরো মাহে রমজান অর্থাৎ বিগত প্রায় 26 পর্বের মধ্যে তারা উপস্থাপনা করে অনেকেই বিদায় নিয়েছে, কিন্তু সকলের তেলোয়াতে খুব স্মার্ট ছিল, খুব ভালো ছিল, হৃদয়গ্রাহী ছিল। তার মধ্যে 4 জন আগামী দিনের জন্য প্রস্তুত হয়েছে, এর মধ্য থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারিত হবে। তো সকলকে অভিনন্দন জানিয়ে সকলে সকলের জন্য দোয়া এবং পবিত্র মাহে রমজানের আল্লাহ তাবারকুতাআলা রহমত মাগফিরাত নাজাত আমাদের সকলের জন্য কবুল করুক, এবং আমাদের এই বাচ্চাগুলি যাতে বিগত দিনের মতো যে এই মঞ্চে যারা তেলাওয়াত করেছেন অধিকাংশ বাচ্চাগুলি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন, এরাও আগামী দিনে সে বিশ্ব চ্যাম্পিয়ন হবেন, আল্লাহ তাবারকুতাআলা তাদেরকে কবুল করুন, আমিন। ওস্তাদ জি, এই পুরা মাস শুরু থেকে নিয়ে এই পর্যন্ত তোমরা যেভাবে কামিয়াব হয়ে আসছো, সফলতা অর্জন করছো, ঠিক শেষ মুহূর্তে গ্র্যান্ড ফিনালেও যেন তোমরা সুন্দরভাবে প্রত্যেকের ভিতরে আশা থাকতে হবে যে আমি ফার্স্ট হব, এই মন মানসিকতা নিয়ে প্রত্যেকে মেহনত করতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা তোমাদেরকে সফলতা দান করুন। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফিজ মাওলানা আবু ইউসুফ, এই 4 প্রতিযোগী কি পরামর্শ নেবে আপনার কাছ থেকে? দোয়া রইল তোমাদের জন্য, সবার জন্য দোয়া, এবং তোমরা সারাটি মাস পরিশ্রম করেছো, তোমাদের ওস্তাদদেরকে অভিনন্দন জানাচ্ছি, তাদের জন্য আমরা অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করি। ওনাদের কোরবানির কারণেই, ত্যাগের কারণেই তোমরা এই পর্যায়ে কিন্তু তোমরা আসতে পেরেছ। ফার্স্ট সেকেন্ড থার্ড যেই হও, আমাদের ইখলাস এবং খলুসিয়াত থাকতে হবে। হ্যাঁ, যে পুরস্কারটা বড় কথা নয়, যে আল্লাহর কালাম আমি সবচেয়ে বেশি সুন্দর করে তেলাওয়াত করছি। তোমরা অনেক বড় হও, ইসলামের দায়ী হবে, ইসলামের সেবক হবে, প্রচার প্রসারের জন্য আল্লাহ তোমাদেরকে কবুল করুক, আমি। দর্শক, আমরা আজকের পর্বের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। সম্মানিত বিচারক মণ্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি মহোদয়কে, ধন্যবাদ জানাচ্ছি 4 প্রতিযোগীকে যারা আগামীকাল গ্র্যান্ড ফিনালের আলোকিত মঞ্চে পারফর্ম করবে। প্রিয় দর্শক, আপনাকেও মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবার জন্য। আগামীকাল এনটিভির পর্দায় সরাসরি আপনারা দেখতে পাবেন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2023-এর গ্র্যান্ড ফিনালে। আপনাদের সকলকে আগামীকালের সেই বিশেষ পর্ব পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2023-এর গ্র্যান্ড ফিনালে দেখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ইমান ও আমলের সঙ্গে রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু। পিএইচপি কোরআনের আলো